অনিয়মের অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ময়মনসিংহ তিন আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। সাতটি বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। কেন্দ্র ও আশপাশের এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। গত 7 জানুয়ারি ভোটের দিন বিকালে ওই কেন্দ্রে দুই দফা হামলা চালায় দুর্বৃত্তরা। বাক্স ভেঙে ব্যালট পেপার ছিনতাই হয়ে যাওয়ায় ওই কেন্দ্রের ভোট গণনা এবং ময়মনসিংহ তিন আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন। Thank you.